প্রয়াত শিলিগুড়ি বিশিষ্ট চিকিৎসক এ কে বাসু। প্রয়াত হলেন শিলিগুড়ি বিশিষ্ট চিকিৎসক এ কে বাসু। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, 3.5 বছর ধরে কোমা পরিস্থিতিতে ছিলেন ডাক্তার অজয় কুমার বসু। শুক্রবার রাত 11:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। নিজস্ব বাসভবনে এদিন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 3 নম্বর বোরো চেয়ারম্যান মিলি সিনহা। শিলির একজন বড় মাপের চিকিৎসককে হারালো বলে জানিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা। খুব মর্মান্তিক, আমাদের শিলিগুড়ি শহরের একজন স্বনামধন্য উনি আমাদের গাইনোকোলজিস্ট ছিলেন এবং শিলিগুড়ি শহরের এই যে কেবাসু নার্সিংহোম, এই জন্য এই পাড়াতে মানে 17 নম্বর ওয়ার্ডে কোনো কাউকে বলতে হতো না যে ঠিকানার জন্য বাইরে থেকে কেউ আসলেই, এটা আমাদের একটা অ্যাড্রেস ছিল। আর উনি যেভাবে সবাইকে নিয়ে আর এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে, এটা একটা হোমলি বলতে গেলে নার্সিংহোম ছিল, প্রত্যেকেই এই নার্সিংহোমে এসে উপকৃত হয়েছেন। উনি খুব বড় মাপের একজন ডাক্তার ছিলেন এবং খুব ভালো মানুষও ছিলেন। আর এখানে যারা কাজ করে, যারা আয়ার কাজ করেছে এবং নার্সিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাছাড়াও অন্যান্য যে স্টাফরা আছে তাদেরকে সন্তান সম উনি বকাও যেমন দিয়েছেন, সন্তানদের মতো ভালোও বেসেছেন এবং প্রত্যেকে মর্মাহত। আমি দীর্ঘদিন ধরে নার্সিংহোমে আমাদের মাকে নিয়ে আমরা যখন আসা যাতায়াত করতাম তখনও দেখতাম, তাছাড়া আমাদের বাড়ির পরিবারই সবাই এই নার্সিংহোমের সাথে যুক্ত, আমরা এখানেই আসি কারণ এখানে একটা বাড়ির পরিবেশ পাওয়া যায়। এখানে যারা স্টাফরা কাজ করে প্রত্যেকেই ঘরের মানুষের মতো ডাক্তারবাবুর সাথে মিশেছেন, এটা আমাদের কাছে একটা খুব লস ডাক্তারবাবু চলে যাওয়া। তবু আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলামই, বাড়ির লোকজনও ছিল, কারণ দীর্ঘ 3.5 বছর ধরে উনি কোমাতে ছিলেন, ওনার বয়সও হয়েছিল, কিন্তু এর থেকেও বেশি বয়সের মানুষরা কাজকর্ম করছেন, ওনার কাজ করবার দক্ষতা এবং তার মানসিকতাও ছিল, কিন্তু হঠাৎ করে কী কারণে উনি এভাবে কোমাতে চলে গেলেন এটা তো আর বলা যায় না, রোগ কখন কীভাবে আসে। তাহলে আমরা ওয়ার্ডবাসী এবং শিলিগুড়িবাসী খুব একজন ভালো ডাক্তারকে হারালাম, এটা আমাদের কাছে একটা খুব লস।